সকালবেলা সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি, আব্বু আম্মু সাথে আমিও। ফুপু, তুমি কেমন শাশুড়ি শুনি? তোমরা কেউ ভালো শ্বশুর শাশুড়ি না। কেন মামনি, আমরা আবার কি অন্যায় করলাম তোর কাছে? অন্যায় করেনি, তবে অপরাধ করছো। কি অপরাধ করেছি সেটাই তো জানতে চাইছি। কেমন মা বাবা তোমরা? আমাদের এতদিন বিয়ের বয়স হয়ে গেল, একটি বারও এটা জিজ্ঞেস করছো তোমাদের নাতি নাতনি কেন আসছে না? কথাটা শুনতেই সবাই গলায় খাবার আটকে গেল, বিশেষ করে আমার। আমি বেচারা তো পুরাই আধো ভাই বলে গেছি। খাওয়া দাওয়া বাদ দিয়ে হা হয়ে রিয়ার দিকে চেয়ে আছি। আমি কল্পনা করতে পারিনি রিয়া এমন কথা সবার সামনে এভাবে বলবে। কথাটা খারাপ বলিস নি, সময় তো অনেক হলো, এখন যদি নাতি নাতনির মুখ না দেখি তাহলে কবে দেখব? তা কবে দাদা দাদি বানাবি আমাদের? সেটা তো আমিও চাইছি, কিন্তু তোমাদের গুণধর ছেলে আমার কথা শুনছেই না। বাবা পানি পানি খাবো। কতদিন ধরে বলছি, চলো এবার একটা বেবি নিয়ে ফেলি। তোমাদের তো বয়স হয়ে যাচ্ছে, বলো এখন যদি নাতি নাতনির মুখ না দেখো তাহলে কবে দেখবে? কথাটা তো ঠিকই বলেছিস, তোমার ছেলের মাথায় ঢুকলেই তো হয়। কত করে বলছি কিন্তু কিছুতেই আমার কথা মানছে না। আমার কি মা হওয়ার ইচ্ছে হয় না বলো? ওকে এসব ব্যাপারে কিছু বলতে গেলেই উল্টো আমার সাথে রাগারাগি করে। বিশ্বাস না হলে এই যে সামনেই তো বসে আছে, জিজ্ঞেস করে দেখো। আম্মু আমি যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। দেখছো ভপু, সারাক্ষণ আমার থেকে দূরে সরে সরে থাকে। আমি গেলাম, কিছু না বলে তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে গেলাম আমি। আমার এমন অবস্থা দেখে আব্বু আম্মু সবাই মুখ চেপে হাসছে, শুধু রিয়া ছাড়া। দুপুরে আমি আর বাসে কোনো ফোন করিনি। রিয়া ফোন দিলেও তা রিসিভ করে রেখে দিয়েছি। ফোন না ধরার কারণে রিয়ার মাথায় আরও বেশি আগুন লেগে গেছে। সাথে দোলনায় বসে এক মনে কিছু একটা ভেবে যাচ্ছি। চারিদিকে কেমন নিরাপত্তা কাজ করছে শুধুমাত্র রিয়ার মনে ছাড়া, আনমনেই আমাকে নিয়ে নানান কথা ভেবে যাচ্ছে। রিয়া যখন চিন্তা জগতে মগ্ন, ঠিক সেই সময় হঠাৎ হাতে থাকা ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? কি ব্যাপার, এভাবে রেগে আছো কেন? কিছু হয়েছে নাকি? না কিছু হয়নি, কিন্তু আপনি কে? বাহ, এত জলদি আমায় ভুলে গেলে, ফোনের দিকে একবার তাকিয়ে দেখো তো। মানে? সরি সরি, প্লিজ কিছু মনে করো না, আমি ফোনের দিকে না তাকিয়ে রিসিভ করেছিলাম, তাই বুঝতে পারি নাই তুমি ফোন দিয়েছো। প্লিজ আপু কিছু মনে নিও না। ব্যাপার না, আমি কিছু মনে করিনি। এখন বলো, বাসা সবাই কেমন আছে? সবাই ভালো আছে, শুধুমাত্র আমি ছাড়া। তুমি ভালো নেই কেন শুনি? নতুন করে কি আর বলবো, তোমার সেই গুণধর হারামি বন্ধুটার জন্য। মানে? কুত্তাটা এখনও আমাকে মেনে নেয়নি, কত করে সব আগের মতো করার চেষ্টা করছে কিন্তু বান্দরটা আমার কথা শুনতেই রাজি হচ্ছে না। নিহাত ভালোবাসি বলে, তা না হলে এতদিনে থাবড়িয়ে একদম সোজা করে দিতাম। বলো কি, এতদিন হয়ে গেল এখনো দুজনের ঝামেলা মেটেনি? না কিছুই ঠিক হয়নি, শয়তানটা এখনও আমায় জ্বালিয়ে যাচ্ছে। কতবার ক্ষমা চাইতে গেছি কিন্তু কোনো মতেই আমার কথা মানছে না। এটা তো ছেলেটা একদম ঠিক কাজ করছে না, আমি জিজ্ঞেস করলে তো বলে সব কিছু নাকি ঠিকঠাক আছে। কই, আমায় তো এসবের ব্যাপারে কিছু জানায়নি। কুত্তা না ওইটা, বান্দর কি কোনোদিন গুলটি মারা ছাড়ে? তুমি এতদিন ধরে একটা ছেলেকে নিজের মায়া জালে বাঁধতে পারলে না? ভুলে গেলে আমাদের মেয়েদের মাঝে অন্যরকম একটা শক্তি কাজ করে? ওকে নিজের বসে আনা আমার রিয়ার কোনো ব্যাপারই না, এতদিন কিছু করিনি কিন্তু আন্না খুব বার বেড়েছে তোমার বন্ধুর। এবার আর চুপ থাকবো না, আজকে শুধু একবার বাসায় ফেরুক, তারপর দেখো কি করি। আর হ্যাঁ, তোমার বন্ধুকে সাবধান করে দিও, আজকে যদি আমার সাথে কোনো রকম ফাজলামি করতে আসে তাহলে ওর কপালে শনি আছে। সেটা না হয় বলে দেব, কিন্তু তুমি করতে কি চাচ্ছ শুনি? সময় হলেই দেখতে পাবে। আরও বেশ কিছু কথা বলে ইয়ারফোনটা কেটে দেয়। যদিও মনটা খারাপ ছিল কিন্তু তিশার সাথে কথা বলার পর কিছুটা হালকা হয়েছে। রাত প্রায় দশটা, আর একটু আগে আমি বাসায় ফিরলাম। আমি ইচ্ছে করে এত লেট করে বাসায় এলাম। কলিং বেল বাজতেই রিয়া এসে দরজা খুলে দিল। আমি ভেতরে আসতে চাইলে রিয়া পথ আগলে ধরে। কি হচ্ছেটা কি, পথ আটকে ধরছ কেন? কোথায় ছিলে এতক্ষণ ধরে? তোমার অফিস কখন বন্ধ হয়? অফিসে ছিলাম, কাজটা একটু বেশি ছিল তাই ফিরতে লেট হয়ে গেল। তুমি এত কিছু জিজ্ঞেস করছো কেন? আর আমিও বা কেন তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি? সরো ভিতরে যাব। রিয়াকে কিছু বলার সময় না দিয়ে ভিতরে ঢুকে রুমে চলে গেলাম। তাই রিয়াও আর কিছু বলল না। আজকে রাতে ডিনার করার কোনো কথাই জিজ্ঞেস করেনি রিয়া। আমি রুমে যাওয়ার প্রায় এক ঘন্টা পর রিয়াও রুমে চলে এলো। রুমে এসে দেখে আমি ফোনটা নিয়ে কিছু একটা করছি। রিয়াকে রুমে আসতে দেখে আমি একবার আর চোখে তাকিয়ে আবার ফোনের দিকে মন দিলাম। আমি একটা ভাব যেন নিয়েছি, কেউ যে রুমে এসেছে সেটা আমি জানি না। আমার এমন আচরণ দেখে
রিয়ার যান যায় যায় অবস্থা, এত কষ্ট করে যার জন্য সাজলো সে যদি ঠিকমতো লক্ষ্যই না করে তাহলে কি আর ভালো লাগে। রাগে চোখে মুখ লাল করে ঠাস করে রুমের দরজাটা বন্ধ করে দিল। অগ্নি চোখে আমার দিকে চেয়ে আছে। এদিকে কেউ একজন যতই নিজেকে ইজি রাখার চেষ্টা করুক না কেন, রিয়ার রাগি লোক দেখে সব কিছুই ফুর হয়ে যাচ্ছে আমার। এমনভাবে আমার দিকে চেয়ে আছে, উল্টোপাল্টা কিছু বললেই যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। তিশা ফোন করে অনেক আগেই আমাকে সাবধান করে দিয়েছিল। রিয়াকে দেখে আমি যত সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। কি হলো, এভাবে দরজার কাছে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, নাকি কিছু বলবে? না কিছু বলবো না। আগে এটা বলো, ফোনে কি করছো? তেমন বেশি কিছু না, অফিসের কলিংদের সাথে চ্যাট করছি। সেটা মেয়ে নিশ্চয়ই? হতেও পারে। কেন, কোনো সমস্যা? কথাটা বলতে দেরি, রিয়ার রিয়াকশন দিতে দেরি নেই। আমার কথা শুনে এক দৌড়ে বিছানার কাছে চলে এলো। এমনভাবে আমার দিকে চাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে। রিয়াকে এমন অবস্থা দেখে আমার গলায় পানি নেই বললেই চলে, তবে সেটা বাইরে প্রকাশ করছি না। রিয়া কিছুক্ষণ চেয়ে থেকে হুট করে আবার আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়, তারপর সাথে সাথে ঠাস, ফোনের শরীর থেকে জীবন ফুস। আমি তো পুরোই আবুল হয়ে রিয়ার দিকে চেয়ে আছি। হচ্ছেটা কি, কোন সাহসে আমার ফোনটা আছাড় মারলে? এখন তো শুধু ফোনটা ভেঙেছে, একটু পরে কি কি ভাঙব সেটা নিজেও জানি না। মানে? দাঁড়া, আরে হচ্ছেটা কি, অসভ্য মেয়েদের মতো কেন করছো? অসভ্য তো আমি কিছুই দেখোনি, তবে এখন শুরু করব। হচ্ছেটা কি, দেখো কি করি, অনেক জ্বালিয়েছো আমায়। আর না, অনেক মেয়ের সাথে লুতুপুতু করতে মজা লাগে তাই না? আমার কাছে এসেই ভয় পালাস। দেখো তুমি কিন্তু বাজে ব্যবহার করছো। খারাপের দেখছিস কি, দেখবি কিছুক্ষণ পরে। বল তোর কি হয়েছে? আমার আবার কি হবে, আমি একদম ঠিক আছি। না তুই ঠিক নেই, তোর জন্য এত সুন্দর করে শাড়ি পরে সেজে আসলাম, আমার দিকে একটিবার ভালো করে তাকালিও না। আগে তো সারাক্ষণ আমার দিকে হা করে থাকতে, এখন কি হলো? হুম, আগের কথা ছেড়ে দাও, তুই নিজে আমার থেকে দূরে সরে থাকতে চেয়েছিলি, সেজন্যই দূরে সরে গেছিলি, আর তোকে বিরক্ত করতে চাই না। তখন কেন দূরে সরে গেছিলাম মনে হয় তুই জানিস না কুত্তা, তোর জন্যই তো এতদিন বাইরে পড়েছিলাম। আমি যেতে বলছিলাম, নিজেই তো ছুটে চলে গেছিলি। তখন প্রচুর অভিমান হয়েছিল তোর উপর, তোকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারছিলাম না। তিশা আপুর সাথে দেখে প্রচুর রাগ লাগতো আমার, শুধু আমি কেন, পৃথিবীর কোনো মেয়েই নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখতে পারে না। যদিও বা সেখানে আমার বুঝতে ভুল ছিল, তাই বলে হারামি আমি যখন চলে যাচ্ছিলাম কই, তখন তো একটিবারও আমাকে জড়িয়ে ধরে বললি না প্লিজ যেও না, ভালোবাসি তোমায়, এত অভিমান করে কী হবে বলো? আমি তো শুধু তোমার, শুধুই তোমার, অন্য কোনো মেয়ে তোমার জায়গা নিতে পারবে না। কিন্তু না, তুই তেমন কোনো কিছুই বলিস নি, উল্টো ভাবনিই আমায় ছেড়ে দিলি। একদম মিথ্যা বলবি না, তোকে সেদিন কত করে বলেছিলাম, কিন্তু তুই আমার কথা মানিসনি, নিজের জেদটাকে ধরে রেখে দেশের বাইরে পাড়ি দিলি। তো কি করব, তুই আমায় এত কষ্ট দিয়েছিলি কেন, বড্ড অভিমান হয়েছিল তাই তো। তাই চলে গেলি তাই তো, ভালো, খুব ভালো করেছিস। তো এখন এসেছিস কেন, নাকি আবার অভি? কথাটা শেষ করতে দিল না, তার আগেই রিয়া আমার মুখে নিজের ঠোঁটটা দিয়ে ভরে দিয়েছে, এমনভাবে চেপে ধরেছে যেন সরে যেতে না পারি। আমি তো পুরাই শকড, রিয়া এমন কিছু করবে আমি সেটা ভাবতেও পারিনি। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর রিয়া আমাকে ছেড়ে দিল, তবে এবার রিয়া আমাকে ছাড়লেও আমি ওকে ছাড়িনি, উল্টো আমি রিয়াকে আরও গভীরভাবে কাছে টেনে নিলাম। ছাড়ো আমায়, একদম ছোবে না। মানে কি? কে আমি তোমার? তুমি তো আমায় ভালোই বাসো না, তাহলে আমায় কেন স্পর্শ করছো? সেটা অবশ্য ঠিক, আসলেই তো। আচ্ছা সরি। হ্যাঁ ঠিক, মানে তুমি কি আমায় একটুও ভালোবাসো না? না তো। ও সরি, আমি বুঝতে পারিনি তুমি আমায় এত জলদি ভুলে যাবে, আমারই ভুল ছিল, অযথা তোমাকে এতদিন কষ্ট দিলাম। কথাটা এতদিন পরে বুঝলে? না বুঝে অনেক আগে গেছিলাম, কিন্তু তারপরে মনের মাঝে একটা আশা ছিল, তবে আমি ভুল ছিলাম, আর তোমায় কষ্ট দেব না, কাল সকালেই বাসায় ফিরে চলে যাব। সত্যি? এটা তো অনেক খুশির সংবাদ। হুম, কাল সকালেই যাব। এতদিনে বাঁচালে আমায়। তুমি শান্তি মতো ঘুমাও, আমি পাশের রুমে গেলাম। হুম যাও। রিয়া আর নিজের চোখের পানি আটকে রাখতে পারলো না, ভেজা চোখে আমার দিকে কিছুক্ষণ করুণ দৃষ্টি তাকিয়ে থেকে দরজা থেকে পা বাড়ালো, তবে বেশি দূর যেতে দিলাম না, পিছন থেকে আমি হাতটা চেপে ধরলাম। এখন আবার কি হলো, চলেই তো যাচ্ছি। না তেমন কিছু হয়নি, একটা কথা বলার ছিল। কি? কালকে তো বাসায় চলে যাবে তাই না? হুম,
চলে যেহেতু যাবে তাই বলছিলাম কি আজকে রাতটা আমার সাথে থেকে যাও। বলা তো যায় না আর কোনোদিন একসঙ্গে থাকতে পারবো কি না। কেন তোর সাথে থাকতে যাব কেন? না মানে কিছু একটা করতাম আর কি, ওই যে কিছুক্ষণ আগে টেইলরটা দেখাইলি সেটা আবার রিপিট করতাম। কথাটা শুনতেই রিয়া তেলে পানিতে জ্বলে উঠল, চোখ মুখ অগ্নিবর্ণ ধারণ করে আমার কাছে চলে এলো। আমাকে কি সেই ধরনের মেয়ে পেয়েছিস নাকি? সি সি কি যে বলিস না, আমি এমন কথা কখন বললাম? আমি কি এমন কোনো বাজে কথা বলতে পারি বল? কুত্তা, তাহলে তোর সাথে এক রাত থাকতে বলি কেন? ওহ, তোর এক রাত থাকতে সমস্যা হচ্ছে, আচ্ছা ব্যাপার না, তাহলে এক সপ্তাহ দুই সপ্তাহ আর না হয় পুরো এক মাস আমার সঙ্গেই থাক, নাকি পুরো বছর থাকবি? আর একটা বাজে কথা বললে, কসম তোর যদি আমি আদমরা না করছি আমি তোর বউ না। এভাবে রেগে যাচ্ছিস কেন? তোর ভালোর জন্যই তো বলছি না কি, আজকাল তো দেখছি মানুষের উপকার করতে নেই। আচ্ছা ঠিক আছে, যা আমার সাথে চার বছর পর্যন্ত থেকে তারপর চলে যাস। চার বছর কেন? তেমন কোনো কারণ নেই, শুধু আমাকে দুটো মিষ্টি পরি উপহার দিবি আর কিচ্ছু না, পরতে চলে গেলে আমার কোনো প্রবলেম নেই, থাকবি তো নাকি? কুত্তা তুই মর, আমি গেলাম। আরে পাখি যাও কই, আমি এত সুন্দর প্রস্তাব দিলাম কিছু না বলে চলে যাচ্ছ? খবরদার আমায় ছুবি না, ছাড় আমায়, থাকবো না তোর কাছে। আমি যেতে দিলে তো যাবি না কি? আমি আজকেই নিজের বাসায় চলে যাব। আর কোনো কথা বলতে দিলাম না, রিয়ার কথা শেষ করার আগেই আমি ওর মুখটা বন্ধ করে দিলাম। রিয়া প্রথমে নিজেকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করলেও একসময় শান্ত হয়ে যায়, পরে রিয়াও নিজেই আমার ভালোবাসাটাকে সাড়া দিতে শুরু করে। ছয় বছর পর। কি রে আবু, তুই এভাবে কাছিস কেন? মারছে। বলিস কি, কে মারলো তোকে? তুই তো নিজেই একটা শয়তানের হাতি। নিয়াশা হাতে কামড় দিছে। কেন, নিয়াশা আবার তোকে কামড় দিতে গেল কেন? আমি স্কুলে নিতুর সাথে খেলছিলাম, সে সময় হঠাৎ নিয়াশা দৌড়ে এসে আমার আর নিতুর হাতে কামড় বসিয়ে দেয়। বলিস কি, আচ্ছা চল তো দেখি আসলে কি হয়েছে। তিশা নিজের ছেলেকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে এলো। আরে ম্যাডাম যে হঠাৎ এ সময় গরিবের বাসায়। বিচার করতে আসলাম। কার বিচার আপু? আর এ কি ইমন আব্বু, তুমি কাঁদছো কেন? সেটা পরে বলছি, আগে এটা বলো তোমার মেয়ে নিয়াশা কোথায়? রুমে আছে, কিন্তু কেন? এই দেখ তোর মেয়ের কাজ, স্কুলে আমার ছেলেকে কামড়ে কিক করে দিয়েছে। আসলেই তো, এ তো অনেকখানি দাগ বসে গেছে, কিন্তু এটা হলো কিভাবে? সেটাই তো জিজ্ঞাসা করতে এসেছি। এরই মাঝে নিয়াশা হাজির। তিশার মুখে যতই রাগী ভাব নিয়ে থাকুক না কেন, আমার মেয়ে নিয়াশার মুখে ওই হাসিটা দেখার সাথে সাথে সব রাগ ফুস। নিয়াশা বাইরে এসে তিশাকে দেখে দৌড়ে কোলে চড়ে বসলো। আন্টি, কখন এলে তুমি? এই তো মামুনি, এখনই এলাম, কেমন আছো তুমি? আমি ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেক কথাই হয়েছে, এবার একটা সত্য কথা বলো তো আম্মু। কি বলবো? তুমি ইমনের হাতে কামড় দিয়েছো কেন? দেখছো কতখানি কেটে গেছে? ভালো হয়েছে, ও নিতুর সাথে খেলবে কেন? কেন, নিতুর সাথে খেলে কি হবে? না, ইমন শুধু আমার সাথে খেলবে, অন্য কারোর সাথে খেলতে গেলে আমি আবার ওকে কামড় বসিয়ে দেব। ওমা, এটা কেন করবে শুনি? আমি বড় হলে ওকে বিয়ে করব না, আমি তো ইমনের বউ হব, তাহলে আমি থাকতে ও অন্য মেয়ের সাথে খেলবে কেন? কথাটা শুনে আমরা সবাই হা হয়ে নিয়াশার দিকে চেয়ে আসি, রিয়া তিশা আমি সহ সবাই একে অপরের মুখের দিকে চেয়ে আসি। এদিকে ইমন নিয়াশার কথা শুনে ভয়ে আরও বেশি করে কাঁদতে শুরু করে দিয়েছে। ইমনকে এমনভাবে কাঁদতে দেখে আমাদের বাসার সবার আবারও হাসা শুরু হয়ে গেল। হাই ফ্রেন্ডস, আমাদের এই গল্পটি এখানেই সমাপ্ত, খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে আসব, তো সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।